তামিম ইকবালের হঠাৎ অবসরে বাংলাদেশ ক্রিকেটে বিরাজ করছে নিস্তব্ধতা। এরই মধ্যে আগামীকাল আফগানিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। ম্যাচ পূর্ব বাংলাদেশ দলের অনুশীলনে উপস্থিত আছেন আমাদের সিনিয়র স্পোর্টস রিপোর্টার সুব্রত ববি, আমরা তার সাথে যোগাযোগ করছি। ববি, আমরা জানি যে তামিমবিহীন অনুশীলন করেছে আজকে বাংলাদেশ ক্রিকেট দল, তো দলের আবহ কেমন দেখছেন? আসলে জীবনটা এরকমই, তিন দিন আগেও যখন এই সিরিজ শুরু হয়, সেই সিরিজ শুরুর প্রথম ম্যাচের যে প্রি কনফারেন্স, সেখানে কিন্তু তামিম ইকবাল আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের লক্ষ্য কী, এই সিরিজ দিয়ে তারা বিশ্বকাপের অনুশীলনে প্রস্তুতিতে ঢুকছেন, নানা রকমের পরিকল্পনার কথা বলছিলেন। কিন্তু দেখুন, একটা ম্যাচ হওয়ার পরই হঠাৎ করে তিনি রাত্রেবেলায় মনস্থির করে ফেললেন তিনি আর ক্রিকেটটাই খেলবেন না, এবং তিনি তারপর দিন প্রেস কনফারেন্স করে ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন। আমরা জানি যে হয়তো কোচিং প্যানেল ম্যানেজমেন্টের সঙ্গে তার অনেক কিছু নিয়ে বনিবনা হচ্ছিল না, যে কারণে তিনি হয়তো এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন বা নিতে বাধ্য হয়েছেন, সেটা হয়তো কোনো একটা সময় জানা যাবে তিনি তার আসল কারণ কি এই সরে দাঁড়ানোর। আর তিনি তো শুধুমাত্র বাংলাদেশের একজন সেরা ব্যাটসম্যান, সেরা ওপেনারই নন, বাংলাদেশ দলের একটা ক্যাপ্টেন ছিলেন দীর্ঘদিন। 2019 সালে মাশরাফি সরে যাওয়ার পর তিনি এই দলটাকে নেতৃত্ব দিয়েছেন এবং তার হাত ধরে সাকসেসফুলি বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে একটা ভালো পজিশনে থেকে, এবং তিনি এই দলটাকে লিড দিবেন বিশ্বকাপে, এরকমটাই ভাবো হচ্ছিল। তো তার এই হঠাৎ করে সরে যাওয়াতে ক্রিকেটার বা সাধারণ মানুষ যেমন স্তম্ভিত, ক্রিকেটাররা আরও বেশি স্তম্ভিত, কারণ তারা দীর্ঘদিন তার সঙ্গে রুম শেয়ার করেছেন, ম্যাচ শেষে যার সঙ্গে রুম শেয়ার করেছেন পরের দিন সকালবেলা উঠেই তারা জানেন যে তিনি আর ক্যাপ্টেন্সি না, তিনি আর খেলবেন না। সুতরাং তারা তো একটু হতচকিতই, কিন্তু তারা যেটা বলছে, যেহেতু একটা সিরিজ চলছে এবং এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ যে এই পরের ম্যাচটা হারলে পরে তারা আফগানিস্তানের কাছে সিরিজটা হেরে যাবে, অর্থাৎ ডাবল একটা প্রেশারের মধ্যে কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা এই মুহূর্তে রয়েছে। একটা হচ্ছে যে তাদের একজন সহযোদ্ধা, তাদের ক্যাপ্টেন সরে গিয়েছেন, বাংলাদেশ আবার এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে সিরিজ হেরে যেতে পারে। সো এর একটা তো প্রভাব অবশ্যই থাকবে, যদিও ক্রিকেটাররা তাদের শারীরিক ভাষায় সেটা বোঝাতে চাইবেন না, এটাই স্বাভাবিক। এবং তামিমের জায়গায় যিনি আপতকালীন ক্যাপ্টেন হিসেবে দুইটা ম্যাচ নেতৃত্ব দেবেন, তিনি কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্স করে গিয়েছেন লিটন দাস, এবং লিটন দাসকে এই প্রেস কনফারেন্সে কিন্তু সমস্ত সাংবাদিকদের তামিমকে ঘিরেই প্রশ্ন ছিল, তিনি কৌশলী উত্তর দিয়েছেন এবং অনেক অনেক প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন, কারণ তিনি চাচ্ছেন যে সেকেন্ড ম্যাচটায় ফোকাস দেওয়ার জন্য, এবং তিনি মনে করেন তিনি সহ তার যারা বাকি ক্রিকেটাররা রয়েছে তারা মনে করেন তামিম ইকবাল দীর্ঘদিন বাংলাদেশ দলকে দিয়েছেন, 16 বছর ধরে বাংলাদেশকে সাপোর্ট দিয়েছেন। সুতরাং তামিম ইকবাল যে সিদ্ধান্ত নিয়েছেন, তারা তার বড় ভাইয়ের সেই সিদ্ধান্তটাকে রেসপেক্ট করতে চান, এবং তার অনুপস্থিতিতে তরুণ যারা সুযোগ পাবে তাদের জন্য কিন্তু একটা বড় রকমের সুযোগ থাকবে। সুযোগ থাকলে পরে আবার তাদের সঙ্গে একই সঙ্গে এই চাপটাও থাকছে, তামিমের মতো করেই তামিমের ব্যাকআপ হিসেবে যিনি আসবেন তাদেরকে কিন্তু দর্শকরা দেখতে চাইবেন, সুতরাং সেই চাপটাও তারা কিভাবে হ্যান্ডেল করে এটাও একটা দেখার বিষয়। তবে সবার আগে বাংলাদেশের এই মুহূর্তে যেটা জরুরি, আফগানিস্তানকে দ্বিতীয় ওয়ানডে তাহারিয়ে সিরিজে কামব্যাক করা। ফারজানা নাহিদ, আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকেট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।